একদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা, অন্যদিকে কা বাতিলের দাবিতে প্রতিবাদ শুরু হলো শিবসাগর জেলায়। এমন যুগলবন্দি দেখা গেল অসমে। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের দিন শিবসাগর জেলার তিন জাতিগোষ্ঠীর সংগঠনের কা বিরোধী প্রতিবাদ আন্দোলনে কেঁপে ওঠে শিবসাগর। ঐতিহাসিক শিবদেউলের সামনে কা বাতিলের দাবিতে অসম ছাত্র যুব সম্মিলন, সারা অসম অনুসূচিত ছাত্র সংস্থা ও মরিয়া যুব ছাত্র সংস্থা হাতে হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদকারীরা নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিধানসভায় কা বাতিলের প্রস্তাব গ্রহণ করার জন্য চ্যালেঞ্জ জানায়। তারা বলে, অসমের মানুষ কোনোদিন কা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না। আগামীতেও কা বাতিলের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়ে রাখে তারা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।